এই আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আমি এস এম জয়, ফাউন্ডার অ্যান্ড সিইও অফ ওয়াই টু টেকনোলজি, এবং আমি একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার। লোগো ডিজাইনের উপর অনেক বেশি রিকোয়েস্ট ছিল, যার কারণে আমি এর আগেও লোগো ডিজাইনের উপর কয়েকটা ভিডিও বানিয়েছি। যদি মিস করে থাকেন তাহলে উপরে আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন, অথবা এই ভিডিওটি শেষ হলে ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করলে সেখানে আপনি লিঙ্ক পেয়ে যাবেন। সো আজকে ভিডিওটাও বরাবর মতোই লোগো ডিজাইনের উপর, এবং আজকে আমরা একটা ফার্নিচার কোম্পানির জন্য একটা লোগো বানাবো, এবং এটার কমপ্লিটলি মক আপ পর্যন্ত, মানে অ্যাডোবি ইলাস্ট্রেটর আমরা ডিজাইন করবো এবং অ্যাডোবি ফটোশপ দিয়ে সেটা মক আপ করবো, এবং কমপ্লিটলি মক আপ করে সেটা আমরা ফাইনালি আসলে এটাকে আমরা প্রেজেন্ট করবো। সো পুরো প্রসেসটা দেখতে ভিডিও সাথে থাকুন, একটু স্কিপ করবেন না, তাহলে হয়তো অনেক গুরুত্বপূর্ণ জিনিস আপনি মিস করে যাবেন। আর আজকে লোগোটি বানাবো গ্রিডের মাধ্যমে। অ্যাকচুয়ালি গ্রিড সিস্টেমের মাধ্যমে যদি আপনি কোনো লোগো ডিজাইন করেন তাহলে সবচেয়ে ইজিভাবে করতে পারবেন, এবং এটা সবচেয়ে সহজ পদ্ধতি। আর গ্রিড নিয়ে আসলে নাড়াচাড়া করলে আপনি আন্দাজেও যদি কিছু করে ফেলেন দেখবেন অনেক দারুণ কিছু হয়তো বানিয়ে ফেলছেন, এবং সেটাকে আরও বেশি ইম্প্রুভ করতে পারলে বা একটু বেশি মডিফাই করলে দেখা যাবে যে আপনি আরও ডিফারেন্ট কিছু বানিয়ে ফেলছেন। সো চলুন আমরা শুরু করে দিই। আমি এখানে একটা লাইন দিয়ে আসলে স্টার্ট করব, এবং আমি শিফট প্রেস করে স্ট্রেটলি এটা লম্বা করে ড্র্যাগ করব, এবং এটার 1 PT এখানে আছে, হচ্ছে এটার 1 PT মতো আছে, বা আমি 1 PT রাখলাম। এটা স্ট্রোকের সাইজ, এটা ম্যাটার করে না, এটা আসলে অ্যাকচুয়ালি আমার কাজের সুবিধার জন্য আমি দিচ্ছি। সো এবার অল্টার প্রেস করে একটা ডুপ্লিকেট করছি, এবং মোটামুটি এতটুকু ডিস্টেন্সে রাখছি, এবং কন্ট্রোল ডি প্রেস করবো। সো আমি এখানে টোটাল 8টা নিব আর কি। সো কন্ট্রোল ডি দিয়ে আমি 3, 4, 5, 6, 7, 8 টোটালি 8টা নিলাম, এবং কন্ট্রোল ডি দিলে ডুপ্লিকেট হয়, এটা আমরা জানি ইলাস্ট্রেটরে। দেন আমি সবগুলোকে সিলেক্ট করি, এবার এটাকে আমি একটু মাঝে মাঝে নিয়ে আসি, এবং এই গ্রিডগুলোকে একটু আমি ক্লোজ করি। এই গ্রিডগুলোকে মেইনলি আমি যেটা করবো সেটা হচ্ছে এটাকে রোটেট করবো। সো রোটেশনের জন্য প্রথমে আমরা যেটা করবো সেটা হচ্ছে এটাকে রোটেট টুলের মাধ্যমে ডাবল ক্লিক করি, দেন এখানে আমাদের রোটেটের অপশন চলে আসে। সো এখানে কি আমি ধরেন মোটামুটি 50 ডিগ্রি দিচ্ছি আর কি, এটাকে মাইনাসে দিতে পারি, বা আমি দেখি প্লাসে দিলে কতটুকু যায়, তার মানে এদিকে আসে। সো আমি এটাকে মাইনাসে দিব, দ্যাট মিন্স এখানে হচ্ছে -50 ডিগ্রি। সো -50 ডিগ্রি দিলে এটা হচ্ছে লেফটে রোটেট হচ্ছে, এবং এটাকে আমি কপি দিব, তার মানে আমি আরেকটা এখানে কপি করলাম, এবং আমার মূল যেটা ছিল সেটা আমার ঠিকভাবেই এখানে আসে। এবার এখানে আসার পর আমি এই সবগুলোকে সিলেক্ট করে একইভাবে এটাকে আবারও আমি রোটেট করবো, এবং সিমিলারলি এখানে 50 ডিগ্রি দিব, তবে সেটা হবে +50 ডিগ্রি, দ্যাট মিন্স এটা আমার রাইট সাইডে আমার এদিকে রোটেট হয়ে যাবে। সো এখানে দিয়ে আমি এটাকে কপি দিব না, এবার দিব ওকে, তার মানে আমার এখানে -50 ডিগ্রি রোটেট হয়েছে, এবং +50 ডিগ্রি রোটেট হয়েছে। এবার এখানে গিয়ে আমি এটাকে মোটামুটি এই অবস্থায় রাখি, এবং এখান থেকে আমি একটাকে ডিলিট করে দিই, ধর নিচেরটাকে ডিলিট করে দিলাম, এই অবস্থায় রাখলাম, ঠিক আছে। তার মানে এইখানে হচ্ছে টোটাল 8টা, এবং এখানে হচ্ছে আমার 7টা গ্রিড আছে, মানে 7টা লাইন আছে। সো এটার উপরে ভেস করি আসলে লোগোটা আমাকে বানাইতে হবে, এখানে একটু বড় করে দিচ্ছি যাতে উপরে দিকে যায়। এবার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে আরও কিছু কাজ আছে, যেমন এখানে আমি লাইনগুলোকে আরও বেশি ডিভাইড করতে চাইলে, যদি আমি এখানে যেহেতু আমি শেপ বিল্ডার টুল দিয়ে কাজ করবো, নিশ্চয়ই অলরেডি অনেকে বুঝে গেছেন যে কাজটা আসলে কীভাবে করতে আছে, কারণ সিমিলার লোগো আমি আগেও বানিয়ে দেখেছি। তো আমি যেটা করবো সেটা হচ্ছে এখানে গেলে এই সেন্টার পয়েন্ট ধরে আসলে অ্যাকচুয়ালি অল্টার প্রেস করে আমি রোটেট মানে ড্র্যাগ করবো, দ্যাট মিন্স এটা অল্টার প্রেস করে চেপে ধরলে এটা সমানভাবে এখানে বাড়তে থাকবে, মানে দুই পাশে সমানভাবে লাইনটা ড্র হয় আর কি। এবার এটাকে আমি এখানে একটা বাদ দিয়ে এই পর্যন্ত নিয়ে বসাই দিই, এবং মোটামুটি এটাকে এই জায়গায় রাখি, একটু জুম করে নিই আমি, মেবি এটা আমার এভাবে করলে ভালো হইতো আসলে, এই যে এই জায়গায় রেখে দিলাম, তারপরে একদম মিডল পয়েন্টে, ঠিক আছে। এবং এখানে এটাকে ক্লিক করে আর একটু লেফটে নিয়ে যাই, মানে আমি এই ঘরটাকে বাদ রাখলাম, তার মানে হচ্ছে এখানে আমি আসলে ভিন্ন কিছু করতে চাই, এটা একটু পরে আমরা বুঝবো। এরপর যেটা করবো সেটা হচ্ছে আমি আরেকটা লাইন ড্র করছি, এবং সেটা মোটামুটি এতটুকুর মধ্যে আমি রাখি, এবং এখানে ধরেন আমি শিফট প্রেস করে এখানে আমি এই 5টা পর্যন্ত, 1, 2, 3, 4 এই 5টা, তো 5টা পুরোটা পাবে না, এখানে মেনলি আসলে 4টার মধ্যেই পাবে, লাইনটা ড্র করলাম। এবং সিমিলার এখানে আরও একটা লাইন আমি ড্র করি, এটা দিব হচ্ছে লাস্ট এই 4টার মধ্যে, মানে এখানে যে 4টা আছে সেই 4টার মধ্যে আমি দিব। সো এটা একটু ক্লোজে রাখি, এবং এখানে আমি ড্র করে এখানে বসিয়ে দিলাম, একটু নিচে দিই, ওকে একটু নিচে দিলাম, ঠিক আছে, অল রাইট। সো এভাবে করে এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে এবার আমরা ড্রটা করবো। আসলে অ্যাকচুয়ালি এগুলোকে আমি আলাদা করেছি কেন, কারণ অলরেডি লোগোটা আমি প্র্যাকটিস করেছি, এখন আপনারা আসলে এইভাবেই করতে হবে এমন না, আমি কিছু প্রসেস দেখাচ্ছি, এগুলোর মাধ্যমে আপনি নিজেকে যদি নিজে যদি আরও কিছু করতে চান তাহলে এগুলো নিয়ে একটু
একটু এক্সপেরিমেন্ট করবেন আর কি, যে আরেকটু ভিন্নভাবে করলে কী হবে, এখানে সার্কেল ড্র করলে কী হয়, দেখবেন কিছু একটা হয়ে গেছে। ওকে, সো এবার আমরা অলটারনেট করে আমরা যেটা করবো সেটা হচ্ছে এখানে যাবো গিয়ে হচ্ছে শেবিলা টুল নেব এবং শেবিলা টুল নিয়ে আমি এখানে কালার দিব। সো অনেকেই ভাবছেন স্যার এখন একটা ব্লু কালার দিবে, না আসলে আমি ব্লু কালার দিব না, আমি অন্য একটা কালার দিব, আমি অন্য একটা কালার দিচ্ছি। আচ্ছা এটা ব্লু কালার হয়ে গেছে না, আচ্ছা এনিওয়ে, সো আসলে ব্লু ছাড়া অন্য কোনো কালার আমি চুজ করতে পারি না, আমার এখানে চুজ হয় না অ্যাকচুয়ালি, এটা একটা আমার কম্পিউটার প্রবলেম হতে পারে আর কি। যাই হোক, সো এবার যেটা করবো সেটা হচ্ছে এখানে ড্র্যাগ করে নিচের দিকে আসতেছি, দেখেন খুব ইজিলি কিন্তু এটা সিলেক্ট হয়ে যাচ্ছে, তাই না? এবার এখান থেকে আমি এই পর্যন্ত এসে এবার ড্র্যাগ করে উপরের দিকে যাব, এই পর্যন্ত গিয়ে এবার আমি আবারও নিচের দিকে দুই ঘর পর্যন্ত আসবো, দেন এটাকে ড্র্যাগ করে আমি এই পর্যন্ত নিলাম। ক্লিয়ার? তার মানে খুব সিম্পল একটা ব্যাপার, এখানে আমরা এটাকে ড্র্যাগ করে এই পর্যন্ত এবার নিতে পেরেছি। অ্যান্ড দেন যেটা করবো সেটা হচ্ছে এবার একটু নিচের দিকে এসে একটা ঘর গ্যাপ দিয়ে এখানে নিচে যদি আমি এখানে ড্র্যাগ করি এবং অ্যান্ড দেন এখান থেকে সোজা এই পর্যন্ত, দেখতে পেয়েছেন এই যে এটা আমি বাদ রেখেছি এই জন্য যাতে এটা পুরোটা নিতে পারি, পুরোটা নিলেও অসুবিধা হতো না, তাহলে দুইটা একসাথে সিলেক্ট হয়ে যেত, বাট আমি একটু অন্যভাবে করলাম আর কি। এবার যেটা করবো সেটা হচ্ছে আমার এখানে কমপ্লিট হয়ে গেছে লোগোটা, দেন আমরা এটাকে একটু মিনিমাইজ করি, দ্যাট মিনস আমার আর্টবোর্ডটাকে, এবং এটাকে সিলেক্ট করে দেন এটাকে সিলেক্ট করি, দুইটাকে সিলেক্ট করে আমি ড্র্যাগ করে বাইরে নিয়ে আসি এবং এটাকে আমি এখানে রেখে এবার এখানে সবগুলোকে একসাথে সিলেক্ট করে আমি এখান থেকে ডিলিট করে দিব, দ্যাট মিনস আমার এই লাইনগুলো দরকার নেই। এবার আমি এই দুটাকে সিলেক্ট করে একটু মাঝখানে নিয়ে আসি এবং এখানে আনার পরে এটা একটা স্ট্রোক কালার আছে, সেই স্ট্রোক কালারটাকে আমি নান করে দিচ্ছি। নান করে দিয়ে এবার আমি যেটা করবো সেটা হচ্ছে এটাকে একটু ছোটো করি, এই পাশ থেকে একটু লম্বাটে মানে চওড়া হয়ে গেছিলো এবং এটাকে আমি একটু বড় করে দিচ্ছি, বড় করে দিবো এই জন্য যে আমার আসলে মকআপে নিতে হলে সবসময় লোগোগুলোকে একটু বড় করে নেওয়াটা বেটার, তাহলে কোয়ালিটি একটু ভালো হয়, যেহেতু আমরা ফটোশপে নিয়ে কাজ করবো, ফটোশপে যেহেতু এটা ভ্যাক্টর এবং ফটোশপে নিয়ে গেলে আমার এটা হচ্ছে আসলে রাস্টারে কনভার্ট হয়ে যাবে, দ্যাট মিনস এটা তখন ভ্যাক্টরে থাকবে না। সো এইবার আমরা এই পর্যন্ত রেখে অ্যান্ড দেন যেটা করবো সে হচ্ছে এখানে যাবো হচ্ছে ফাইলে, অ্যান্ড দেন হচ্ছে এক্সপোর্ট, দেন হচ্ছে আমরা যদি সেভ ফর ওয়েবে যাই অথবা এক্সপোর্ট অ্যাজে যাই, দেন সেখানে ক্লিক করে আমরা পিএনজিতে যাবো, এখানে পিএনজি এবং এখানে এটাকে আমি ডেস্কটপে রেখে এটা নাম দিলাম হচ্ছে ধরেন কী দিব, ধরেন আমার নাম হচ্ছে যেটা নাম হবে সেটা হচ্ছে উডেন ফার্নিচার আর কি, উডেন ফার্নিচার। হ্যাঁ ফার্নিচার, সো উডেন ফার্নিচার নামে দিলাম এবং এখান থেকে আমি এটার কোয়ালিটি, সরি এখানে কোয়ালিটিটাকে আমি হাই করে দিব এবং এটা ট্রান্সপারেন্ট থাকবে, দেন ওকে দিলাম। দ্যাট মিনস এটা আমি পিএনজিতে আসলে এখানে আমি নিয়েছি এবং আমার যে ফাইলটা সেটা হচ্ছে এখানে এটা, এই যে আমার লোগোটা এখানে আমি দেখতে পাচ্ছি। সো এই লোগোটাকেই আমরা ফটোশপে গিয়ে ওপেন করবো। সো আমি অলরেডি ফটোশপে একটা মকআপ ওপেন করে রেখেছি এবং এই মকআপটা দিয়ে আসলে আমি কাজটা করতে চাই। সো ডাবল ক্লিক করি এবং মানে স্মার্ট অবজেক্ট দিয়ে থাম্বনেলটা সেটা ডাবল ক্লিক করলে আলাদাভাবে এটা ওপেন হবে, দেন এটাকে আমি হাইড করে দিব মানে ইনভিজিবল করে দিব এই লেয়ারটাকে এবং আমি কন্ট্রোল শিফট এবং পি প্রেস করে আমার হচ্ছে মকআপটার মধ্যে আমি আমার ইমেজটাকে প্লেস করবো, দ্যাট মিনস প্লেস এম্বেডেড যেটাকে বলে। এবার এটাকে আমি একটুখানি এভাবে রেখে এই জায়গায় রাখলাম, এই জায়গায় রেখে এবার আমি একটু দেখি আসলে কেমন লাগতেছে। সো আমি এখানে কন্ট্রোল অ্যাজ দিব, দ্যাট মিনস সেভ, কন্ট্রোল অ্যাজ দিলে এটা ভার্চুয়ালি সেভ হবে এবং এখানে গিয়ে আমার দেখাবে আসলে ওয়াও খুব সুন্দর করে এটা আসে না এবং মকআপটা বেশ ভালো লাগতেছে আসলে। এবার আমি এখানে যেটা করবো সেটা হচ্ছে এখানে নামটা লিখবো আর কি, নামটা যেটা ইলাস্ট্রেটর লিখে আনতে পারতাম লোগোর সাথে, বাট আমি আলাদা করে এখানে লিখছি এমনিতেই, কোনো কারণ নাই। সো এখানে বার্লিন সেন্স অ্যাপবি জেমি এই ফোনটা আছে, এই ফোনটা দিয়ে আসলে করবো এবং এটা দিয়ে আমি একটু আগে চেক করেছিলাম, আমার কাছে ভালো লেগেছে ফোনটা, আপনারা চাইলে অন্য কোনো ফোন দিয়েও ট্রাই করতে পারেন। সো আমি ক্যাপসটা অন করে লিখবো হচ্ছে উডেন, উডেন ফার্নিচার, মেবি স্পেলিং ভুল হয় নাই, যদি হয়ে থাকে তাহলে ক্ষমা করবেন। আমি এবার যাবো হচ্ছে এখানে গিয়ে আমি একটু স্পেসটা দিয়ে দিই আছে 50 দিয়ে দিলাম আর কি, ঠিক আছে মানে ক্যারেক্টার স্পেস আর কি। এবার এটাকে আমি যদি এখানে একটু করে নিচের দিকে নামাই এবং দেখি কেমন লাগে, সো কন্ট্রোল অ্যাজ দিয়ে আবার সেভ করলাম, দেন আমি আমার ফাইনালি এখানে চলে গেলাম, ওয়াও বেশ ভালো লাগতেছে আসলে। সো এটা হচ্ছে আমার লোগো এবং এটা হচ্ছে মকআপ, আপনি অন্য কোনো মকআপে ট্রাই করতে পারেন বা অন্য কোনো ফন্ট দিয়ে বা ডিফারেন্ট ভিউতে আসলে ট্রাই করতে পারেন। আমার মনে হচ্ছে যে উডেন ফার্নিচার যেহেতু এবং এই কাঠের তৈরি ফার্নিচারের একটা লোগো এবং ডব্লিউ দিয়ে করেছি এবং এটার সাথে এটা বেশ ম্যাচ করেছে আমার কাছে এবং এটা কাঠ দিয়ে তৈরি এটা মনেই হচ্ছে আসলে, বুঝেই যাচ্ছে এরকম একটা ফিল আসছে। সো দ্যাটস অল ফর টুডে, আমার এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন, আরও বেশি ভালো লাগলে চ্যানেলটা ভিজিট করবেন এবং সেখানে আমার আরও অনেক ধরনের ভিডিও আছে, সেই ভিডিওগুলো চাইলে আপনি দেখতে পারেন, আশা করছি সেই ভিডিওগুলো থেকে আপনি নতুন কিছু শিখতে পারবেন এবং যেটাই ভালো লাগবে সেটা সবার সাথে শেয়ার করবেন, কারণ আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদের সবাইকে শেখানো এবং যদি আপনার মাধ্যমে আপনার একটা শেয়ারিংয়ে যদি আরও কিছু মানুষ শিখতে পারে তাহলে সেটা অবশ্যই আমার ইচ্ছাটা পূর্ণ হবে, মানে আমি যেই কারণে আসলে ভিডিও বানাই।
সো আশা করছি আপনারা আমার সাথে থাকবেন এবং আমাকে সবসময় অ্যাপ্রিসিয়েট করবেন। ভিডিওর ব্যাপারে কোনো মন্তব্য থাকলে সেটা কমেন্ট বক্সে লিখে জানাবেন। এছাড়াও আমার সাথে সরাসরি লাইভ ক্লাসে যুক্ত হতে চাইলে আমাদের নতুন একটা ব্যাচ শুরু হচ্ছে, সেই ব্যাচটাতে জয়েন করতে পারেন, গ্রাফিক ডিজাইন 12তম ব্যাচ। আমাদের ফেসবুক গ্রুপে সমস্ত ডিটেল লেখা আছে, সেখানে চাইলে আপনি একটু ভিজিট করে সেখান থেকে জানতে পারেন, বা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে বা প্রথম কমেন্টে আপনি আমাদের গ্রাফিক ডিজাইন 12তম ব্যাচের ইনফরমেশানগুলো সেখানে পেয়ে যাবেন। সো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই। আজকের মতো আমি জয় সাইন আউট করছি, আল্লাহ হাফেজ।